Address to amar Gutanagar hoy, Gutanagar nursery. Hai. Tetelia bli koy amar jaga kini area. Hai. Apuni jodi Jalukbari para ahe. Hai. Jalukbari para ahe Radisson Blue park kori kene right side. Aro jodi Boragaon para ahe. Hai. Excel Care Hospital park kori kene left side. Left side na. Sri Sai Auto Agency amar tinta ase eta office. Hai. Eta ase apunar Italian marble logot. Hai. Ekhon ase amar Car Sport Indian logot nursery bli koy tu. Hai. Aro ekhon ase thik Radisson Blue ekdom opposite side. Opposite side na. আর সকলে জানেতে রিফাইনেন্স এভেলেবল আছে রিফাইনেন্স আপনা 2012 পর স্টার্ট হবো আপনার হাই ফাইনেন্স তো হবোই আমার আর সব সিভিল যদি ভাল হয় গাড়ি খন জিরো দামে মানে গাড়ি উলাই দিও পারিব না হ্যাঁ পারি গাড়ি খনর উপর ডিপেন্ড হবো হয় এটা এলটো 800 ফুল ফাইনেন্স লাগে বলি করে নহব19-20 হব পারে 19-20 হব পারে তার মানে কম বেশি অল্প হয়ে যাওয়া পারে আর কক এখন কক
2,25,000 টাকাত আপোনালোকে সুইফট ডিজায়ার পাই আছে 2,25,000 টাকা দিয়ক আর দি এখন সুইফট ডিজায়ার আপোনালোকে লৈ যাওক আর কক আপোনাৰ ভেন্টো হয় ডিজেল ভেন্টো 2018 হয় 4,85,000 টাকা 4,85,000 টাকাত ডিজেল ভেন্টো পাই আছে চাওক গাড়ী চাওক কি ধুনীয়া লুকত আছে টায়াৰ চাওক এলোহিল চাওক আর আপনাদের যদি রিফাইন্যান্স করে বিচারিছে মিনিমাম 80,000-90,000 টাকা আদালত জমা দিয়ক আর জমা দিলে হাঙ্গাই লৈ যাওয়া পারিব আর এখন ফিগো পালো ফিগো সেম দেখালো এটা 2013 গাড়ি 2012 গাড়ি হয় 2012 গাড়ি 2,05,000 কলো হয় 2013 গাড়ি মই আপনা 1,60,000 দিম আপনাদের ডিফারেন্স হোক তাতে আপনারা গম পাই যাব 12 গাড়িখানের দাম হল 2,05,000 টাকা কিন্তু 13 গাড়িখানের দাম হল 1,60,000 টাকা 1,00,000 তাতে ডিফারেন্স আছে 1,60,000 টাকা দিয়ক আর দি এখন ফিগো গাড়ি আপনারা লৈ যাওক আর কক এলটো খুব ডিমান্ড আছে আমার হয় এটু অল মডেল এলটো 2011 হয় এলএক্স আই হয় ঠিক আছে অকমা রঙৰ কাম আছে এগিলা হয় হয় বেছি নাই লো পারে মানে আপোনাৰ দাম আহিব 1,40,000 1,40,000 টকাত আপোনালোকে এলটো পাই আছে 1,40,000 টকা দিয়ক ইয়াৰে এখন পুৰণা মডেলৰ এলটোৰ ইন বডিটো বহুত মজবুতি আছে আক বডি চাওক 1,45,000 টকা দিলে হল দিলে এখন এলটো আপোনালোকে হয় আপোনাৰ জি মডেল হয় এখন হয় এখন আমি আপোনালোকক দিম 15,25,000 টকা 15,25,000 টকাত পাই আছে ইনোভা কিষ্টা 15,25,000 টকাত পাই আছে ইনোভা কিষ্টা আর আপোনালোকে যদি রিফাইন্যান্স যদি করে মিনিমাম 3,00,000 বা 2,50,000 টকাত আদালত জমা দিয়ক আর জমা দি আপোনালোকে ইনোভার মজা লক আর কক দাদা হয় WRB 2019 এর পেট্রোল হয় এগুলো সানরুফ আছে হয় এখন পিছফালে দেখালো এখন এখন ভিতর আছে হয় এখন গ্রে এখন হোয়াইট হয় এখন আমি 6,55,000 কইছিল হয় এখন আমাক দিব আপনি 6,10,000 টাকা 6,10,000 টাকাত WRB এখন পাই আছে চাও আর আপনাকে যদি রিফাইন্যান্স যদি করে মিনিমাম 1,50,000 মান টাকা দিলে এখন লাই দিব 1,00,000 দিলো ধরো 1,00,000 মান টাকা দিলে গাড়ি এখন আপনাক লাই দিব আর কক ভেনু আমি তো দেখাইছিল ভেনু আমি বহুতে দেখালো এখন একদম টপ মডেল মাত্র 1 বছর হয়েছে হয় 1 বছরের ভেনু হয় মিনিমাম 1,00,000 মান টাকা দাদা দাদা জমা দিয়ক 1,00,000 দিলে হ'ব দাদা কৈছে 1,00,000 দিলে হ'ব 1,00,000 মান টাকা জমা দিলে এখন গাড়ী আপোনালোকে লৈ যাব পাৰিব আৰু কওক দাদা এমজি এষ্টাৰ 2022 ডিসেম্বৰ হয় এখন আপোনাৰ মেনুৱেলৰ টপ মডেল হয় 40,000-20,000 কিলোমিটাৰ হয় 2 বছৰ এমজিৰ পৰা ৱাৰেণ্টি আছে হয় দুটা ফ্ৰী সাৰ্ভিসিং আছে হয় আমি প্ৰাইচ ৰাখিছোঁ আপোনাৰ এখন 13,80,000 টকা 13,80,000 টকাত আপোনালোকে এম জিৰ গাড়ী এখন আম পাইছে আপোনালোকে চাওক 13,80,000 টকাত 12,80,000 টকা 13,00,000 নহয় 12,80,000 12,80,000 টকা দিলে হ'ল আৰু আপোনালোকে যদি ৰিফাইনেন্স যদি কৰে মিনিমাম 2,00,000 মান টকাৰ আদালতত দিয়ক আৰু দি এখন গাড়ী আপোনালোকে মজা লওক এনেকুৱা এনেকুৱা ধৰণৰ গাড়ীবিলাক দাদা লৈ আহে বহুত কম কম চলা মানুহ তাৰমানে নিবাৰ শ্ব'ৰুমত যাব নালাগে নতুন শ্ব'ৰুমত যায় ইমান পইচা তাৰমানে লছ খাব নালাগে তাতকৈ ডাবল কম দামত আপোনালোকে গাড়ীবিলাক পাই আছে আপোনালোকে চাই লওক আৰু কওক দাদা XUV 300 হয় পেট্রোলটো পায়ে বহুত হয় ডিজেল যদি কাবাক লাগে হয় টপ মডেল 10টা এয়ারব্যাগ থাকা মডেল 2019 ডিসেম্বরের গাড়ি হয় 8,05,000 টাকাত আমি দিব পারি 8,05,000 8,05,000 টাকাত আপোনালোকে এখন গাড়ি পাই আছে মহেন্দ্র গাড়ি XUV 300 8,05,000 টাকাত 8,05,000 টাকা দিয়ক আর এখন গাড়ি আপোনালোকে লৈ যাওক আর আপোনালোকে যদি রিফাইন্যান্স যদি করে বিচারিছে রিফাইন্যান্স যদি করে বিচারিছে মিনিমাম এখন গাড়ি 1,00,000 টাকা দিলে দাদা ওলাই দিব পারিব ন দাদা কৈছে 1,00,000 টকা দিলে কিন্তু 1,08,000 টকাৰ গাড়ী এখন বেলেগ শ্ব'ৰুমে 1,00,000 টকা ওলাই দিব নোৱাৰে অকল শ্ব'ৰুম শ্ৰীচাৰ আপোনাক দিব 1,00,000 টকাৰ আদালতত জমা দিয়ক আৰু জমা দি এখন 8,00,000 টকাৰ গাড়ী আপোনালোকে লৈ যাওক কিন্তু নতুন কিনিলে এখন গাড়ী বহুত দাম ফ্ৰেণ্ডছ আৰু বোলক দাদাৰ লগত যিখিনি গাড়ী আৰু আছে সেইখিনি গাড়ী ডিটেইলছ মই দিবৰ কাৰণে আপোনাক চেষ্টা কৰি আছোঁ ফ্ৰেণ্ডছ দুটা গাড়ী হৈ গ'ল অঁ কওক 2014 হয় হয় 3,80,000 চৈধ্যৰ VXI 3,80,000 টকা চৈধ্যৰ VXI চৈধ্য 3,80,000 টকাত পাই আছে আৰু আপোনালোকে যদি ৰিফাইনেন্স যদি কৰে ৰিফাইনেন্স কৰিলে মিনিমাম 80,000-90,000 টকাৰ আদালতত জমা দিয়ক আৰু জমা দিলে এখন গাড়ী লৈ যাব পাৰিব গাড়ী হৈ গ'ল এনেকুৱা ধৰণৰ ভাল ভাল ভিডিঅ' চাই থাকিব কাৰণে শ্ৰী চাহ অট'জেঞ্চিত নতুন নতুন ষ্টকৰ ভিডিঅ' পাই থাকিবৰ কাৰণে মোৰ চেনেলটো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব ভাল লাগে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব আজিৰ এই ধুনীয়া ভিডিঅ'টো দাদা আৰু মই মিলি এইখিনিতে সমাপ্ত কৰিলোঁ দাদা জয় অসম জয় অসম